তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি মালদা ইংরেজ বাজারে, যেটা NH 34 এর পাশে অবস্থিত। সেটা হচ্ছে সুজাপুরে মিনার দেখতে যাচ্ছি এবং তার সম্বন্ধে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি মালদা ইংরেজ বাজার যে বাজারটা আছে সে বাজারে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বিশাল জমজমাট এলাকা, পাশে বড় বড় বিল্ডিং, শপিং মল, প্রচুর কিছু হয়ে গেছে যেটা আমার কোনো ধারণা ছিল না। এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানকার কতটা উন্নতি হয়েছে। তো শেষমেশ আমরা এসে পৌঁছে গেছি মালদার ইংরেজ বাজারের সুজাপুরের মিনার দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মিনারটা কত বড়, কত উঁচু। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এত উঁচু মিনারের উদ্দেশ্যটা কী। এত উঁচু মিনারের মেন উদ্দেশ্য হচ্ছে ঈদের চাঁদ দেখার জন্যই এত উঁচু মিনার করা হয়েছে। তো এই মিনারের উপরে একটি মেশিন বসানো আছে, যে মেশিনের সাহায্যে চাঁদকে তারা দেখতে পারে। এই মাঠের, এই মিনারের সামনে যে বিশাল আকারে যে মাঠটা আছে, এই মাঠের ভেতরেই ঈদের যে দুমার নামাজ পড়া হয়, এই দুই নামাজ এখানে পড়া হয় এবং এখানে এত লোক সমাগম হয় যে শেষ পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ের উপরে নামাজ পড়া হয়। এর পাশে দুটো স্কুল আছে, হাই স্কুল। যে দুটি হাই স্কুলই, একটা হচ্ছে মন্ত্রশিক্ষা পর্ষদের আন্ডারে আর একটি হচ্ছে মাদ্রাসা বোর্ডের আন্ডারে। এই যে কাজ করা হচ্ছে, এটার কাজ চলছে, এটার অপূর্ব কাজ হচ্ছে। আর হাতের যে নকশা খুবই সুন্দর। আর আর এই যে দুটো স্কুল বলছিলাম, এই যে দুটো স্কুল পাশাপাশি, আর এই যে মিনারটা আছে, এই মিনারটা তৈরি করতে 85 লক্ষ টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কাল পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না।